কলেজের তিনতলা থেকে পড়ে গেল ছাত্রী, ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের ঘটনা। জানা গেছে ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের তিনতলায় উঠে অনেকেই বসে থাকে, সেখানেই অন্যান্যদের সাথে বসেছিলেন মহাবিদ্যালয়ের প্রথম সেমিস্টারের কলা বিভাগের ছাত্রী মাধবী রায় বসুনিয়া। এরপর হঠাৎ করে নিচে পড়ে যায় সে। সে সময় বেশ কিছু ছাত্রছাত্রী নিচে হেঁটে যাচ্ছিল, একটুর জন্য তাদের উপরে পড়ত এই ছাত্রী মাধবী। ঘটনায় হতবাক হয় ছাত্রছাত্রীরা। এরপর ছাত্রছাত্রীরা ও কলেজের কর্মচারীরা তাকে দ্রুত উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি রেফার করা হয়েছে। তবে লাভ দিয়েছে না অন্য কোনোভাবে পড়ে গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ছাত্রীর বাড়িতে খবর দেওয়া হয়েছে, পরিবারের সদস্যরা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কি পরিস্থিতি, কি হয় তোমার? আমার কিছু হয় না, আমি এটাকে চিনিও না। আমি এটা ফার্স্ট সেমিস্টারে পড়ে, আমি জাস্ট আমি হেঁটে যাচ্ছিলাম নিচ দিয়ে, ও ওপর থেকে পড়লো। ওপর থেকে যে পড়লো সেটা আমি খেয়াল করিনি, এত জোরে একটা আওয়াজ হইলো, সবাই একদম দৌড়ে আসলো। আমি সব আমার পায়ের সামনে পড়ছে একদম, আমি গিয়ে সবার ফার্স্টে ওর মাথাটা ঘুরাই, তো ওই দিক থেকে মুখে একদম রক্ত টক্ত লেগে গেছে, পুরো খারাপ অবস্থা হয়ে গেছে, সবাই দৌড়ে আসে। তিনতলা থেকে পড়েছে, ওর বান্ধবী বললো, আমি দেখিনি কারণ ও আমার বান্ধবী, ওর মেয়েটার যে বান্ধবী আছে ও আমাকে বললো যে তিনতলাতে ছিল মেয়েটা, নাকি খুবই অন্যমনস্ক হয়েছিল, খুবই টেনশনে ছিল। এখন আমি জানি না কী ব্যাপারে টেনশন, অত কিছু আমি জানি না, শুধু জানি যে মেয়েটার নাম মাধবী বসুনিয়া, আর মেয়েটার বাড়ি নাকি অন্য জায়গায়, এখানে মামা বাড়িতে থাকে, কোথায় জানি, শিলিগুড়িতে হয়তো বাড়ি। এখন মেয়েটা মোটামুটি আছে, মেয়েটা কথা বলতে পারছে না, বলতেছে আমি ইশারায় কথা বলতেছে, তো আমি বললাম এরকম কিছু কেন করলি, এরকম কটা ঠিক হয়নি, ও শুধু চোখ দিয়ে জল পড়তেছে, তো আমি বললাম তুমি কোনো কথা বলতে পারবে না। সবাই প্রচুর চিল্লাচ্ছিল, ও কি পড়ে গেছে নাকি লাভ দিয়েছে কি জানতে পারবে, সেটা তো জানি না, সেটা ওই বলতে পারবে যদি সুস্থ হয়, লাভ দিয়েছে কিনা সেটা কেউ জানে না, যারা ওর পাশে ছিল তারাই বলতে পারবে। আমি জাস্ট আমার পায়ের সামনে পড়েছি। তোমার নাম কি? আমার নাম কমলা মণ্ডল। কমলা মণ্ডল, তুমি কোন সেমিস্টার? আমি ফোর্থ সেমিস্টার ছিলাম, আমাদের সংসদের সামনে অনেক সবাই ছিলাম, তো হঠাৎ করে শব্দ হলো, তো তখন দেখি যে একটা মেয়ে নিচে পড়ে গেল। কত তলার থেকে পড়েছে? ওটা সম্ভবত থার্ড ফ্লোর থেকে, যেটা মনে হচ্ছে। কি কারণে, কি জানতে পারবো? কারণটা তো পরে রেলিং থাকে, এবার সেক্ষেত্রে ওখানে বসে থাকে অনেকেই, তো হয়তো মাথা ঘুরে পড়ে যেতে পারে। অন্য কোনো কারণ আছে না, কিছু জানতে পেরেছেন কি কিছু আপনারা? অন্য তো কারণ আমরা তো জানি না, হয়তো ওখানে বসেছিল এবং সেটা মাথা ঘুরে উপরে যেতে পারে। ছাত্রী পরিবারের লোকজন এসছে? না, যোগাযোগ করা হয়েছে, ওরা আসছে। আপনার নাম? কমল ঘোষ। কি জানতে পারলেন? আমরা জানতে পারলাম যে আমাদের কোনো এক ছাত্রী পড়ে গেছে, তারপরে কলেজ কর্তৃপক্ষের আমরা যারা কর্মচারীরা ছিলাম, স্টুডেন্টরা ছিল, সবাই মিলে আমরা তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেলাম। কোথার থেকে পড়েছে সে? আমি তো ঠিক বলতে পারবো না, আমি অফিসে ছিলাম, তো দেখি গিয়ে ভিড়, পরে আমিও দৌড়ে গেলাম, গিয়ে দেখি যে আহত হয়েছে, উপর থেকে পড়েছে, আমরা সকলে মিলে নিয়ে আসলাম। কেমন পরিস্থিতি এখন তার? আপাতত তো দেখে মনে হচ্ছে সুস্থই আছে, হ্যাঁ, শুধু এখানে একটু কেটে গেছে, এখন পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আপনার নাম? আমার নাম মন্টু রায়। পরিচয়? ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের একজন কর্মচারী। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্টে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 অথবা 6294607196।